नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। দিদি কবি নেওয়ার পর থেকে ফ্রি রেশন দিচ্ছে, সবাই পেয়েছে। আর এত রেশনের চাল দেন যে খালি হাতে বাড়ি আনা যায় না, ফ্যানে করে বা রিক্সায় করে আনতে হয়। এবার সেই দিদি বলেছেন, আমাকে আপনাকে রোদে ঝড়ে জলে বর্ষায় গরমে আর রেশন দোকানে যাওয়ার দরকার নেই। দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এবার দিদি জিতলে আপনার বাড়িতে বাড়িতে এসে সরকার রেশনের চালটা পৌঁছে দিয়ে যাবে। এবং দ্বিতীয় ঘোষণাটা হচ্ছে, এবার দিদি জিতলে প্রত্যেক জেনারেল ফ্যামিলির মহিলাদের মাসে 500 টাকা করে, বছরে 6,000, এবং প্রত্যেক এসসি এসটি ফ্যামিলির মহিলাকে মাসে 1,000 টাকা করে, বছরে 12,000 টাকার হাত খরচ দিদি দেবেন। মে মাসে দিদি সরকার তৈরি হবে, জুন মাস থেকে এই টাকাটা প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে পৌঁছবে। কেন জানেন, আমার মায়ের কাছে গল্প শুনেছিলাম, মা যখন বিয়ে করে এসেছিল, মহিলাদের ক্ষেত্রে এই বিড়ম্বনাটা হয়। বিয়ে করে আসার পর তো বরের কাছে বলুন নতুন বর, শ্বশুরের কাছে বলুন, হাত তো পাতা যায় না, কিছু হাত খরচ তো সবার লাগে, আমার মায়েরও লাগতো, টাকা চাওয়া যায় না। সেই বিয়ের সময় যে আশীর্বাদের টাকা পেয়েছিল, ওই টাকাটা দিয়ে বহুদিন চালিয়েছিল। আবার মামার বাড়ি গিয়ে দাদুর কাছে মামার কাছেও চাইতে পারে না। মায়ের হাত খরচ বলতে কি, সংসারের খরচ বাঁচিয়ে যেইটুকু জমাতে পারে সেটাই মায়ের হাত খরচ। তা আমাদের দিদি এটাও ভাবলেন যে বাংলার মহিলারা তাদের স্বামীর কাছে, শ্বশুরের কাছে কিংবা বাপের বাড়িতে গিয়ে কেন বারবার হাত পাতবে যদি মাসে তার 400-500 টাকা হাত খরচের দরকার পড়ে। তাই সেই জায়গাটাও দিদি ভাবলেন এবং দিদি সিদ্ধান্ত নিলেন যে কারোর দরকার নেই, তিনি যখন বাংলার দিদি তখন বাংলার মা বোনেদের সেইটুকুনি দায়িত্ব সেই দিদি নিজে গ্রহণ করতে পারে। দিদি সেই দায়িত্বটা গ্রহণ করেছেন। আর সমস্ত দিক থেকে স্বাস্থ্যসাথীর কার্ড আপনারা পেয়েছেন, প্রাইভেটে চিকিৎসা পাবেন, আশেপাশে দেখবেন অনেকেরই কিছু সুবিধা পেয়েছে। সরকারি হসপিটালে চিকিৎসা ফ্রি, ফ্রি রেশন থেকে শুরু করে আপনার বাচ্চার জুতো মোজা বই খাতা ব্যাগ প্রত্যেকটা সুযোগ সুবিধা, কন্যাশ্রী থেকে শুরু করে বিয়ের সময় রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা, এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু বিজেপি ক্ষমতা এলে বন্ধ করে দেবে। তাই আমাদের এই দিদিকে জেতাতে হবে এবং এই প্রকল্পগুলো যেন চালু থাকে সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে। কারণ নরেন্দ্র মোদী, আবারও বলছি, বিজেপি যদি জেতে এটা ওই কোটিপতিদের জয় হবে, শিল্পপতিদের জয় হবে, আর দিদি যদি জেতে আমার আপনার মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারগুলোর জয় হবে। এটা কিন্তু আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, কারণ এবারের লড়াইটা সাদা শাড়ির সাথে দামি সুতের লড়াই, এবারের লড়াইটা হাওয়াই চটির সাথে দামি বুটের লড়াই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি হাওয়াই চটির সাথে না দামি সুতের সাথে, আপনি সাদা শাড়ির সঙ্গে নাকি মোটা বুটের সঙ্গে, এই সিদ্ধান্তটা নেওয়ার নির্বাচন, এবারের নির্বাচন। তাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, গ্যাসের দাম শস্যের তেলের দামের বদলা নেবেন এবং দিদিকে তার জনমুখী প্রকল্পগুলোর জন্য আশীর্বাদ করবেন সবাই, এই বিশ্বাস আমার আছে। আর পশ্চিম বর্ধমানে যে নিশ্চিত আসনগুলোর গণনা আমরা শুরু করি, সেই নিশ্চিত আসনগুলোর তালিকায় আমাদের 1 নম্বর যে আসনটা থাকে সেটা কুলটি বিধানসভা, অর্থাৎ এটা আমরা জিতছি, এই নিয়ে কোনো সংশয় নেই। শুধু ব্যবধান বাড়ানোর জন্য আপনাদের কাছে আসা বা মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে, কারণ হচ্ছে চিমটি কাটা আর থাপ্পড় মারার মধ্যে তফাৎ আছে। বিজেপিকে যখন হারাবেন তখন চিমটি কেটে হারাবেন না, রাজনৈতিকভাবে থাপ্পড় মেরে হারান, ওদের এই শিক্ষাটা পাওয়া দরকার রয়েছে, বুঝতে পেরেছেন? তাই 15-20 হাজারের মার্জিনে নয়, ন্যূনতম 35-40 হাজারের মার্জিনে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে জেতান, এটাই তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, খেলুন ভালো করে, খেলাতে হবে। গলার অবস্থা খারাপ হয়ে গেছে, তালি দিয়ে দিয়ে তালে তালে তালি বিজেপি হবে খালি।
গড়ে তুলে নিয়ে যাবে উত্তরপ্রদেশের মতো। আপনারা কেউ আশা করি সেটা মেনে নিতে পারবেন না, বরং দিদি একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনাদের মাথায় আছে, আপনারা মায়েরা বোনেরা নিরাপদ আছেন, সেই জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে এবার ভোট দিতে হবে। কারণ ডবল ইঞ্জিনের নাম করে যে যে জায়গায় বিজেপি সরকার, কেন বলছে জানেন, ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিন থাকলে চুরি করতে সুবিধা হবে। কি করে সুবিধা হবে? ধরুন বাংলাতে বিজেপি সরকার এলো, এখানকার নেতাগুলো দেদার চুরি করলো, করার পর রাজ্য পুলিশ ধরবে না, কারণ বিজেপির রাজ্য সরকার, আর দিল্লিতে আছে সিবিআই, ওখানেও তো আরেকটা ইঞ্জিন বসে আছে, ওরাও ধরবে না। তাই ডবল ইঞ্জিন মানে হচ্ছে ডবল চুরি করার মোকা, এই জন্য বলছে ডবল ইঞ্জিনের সরকার চাই। কিন্তু ওই জিনিস এই মাটিতে মানুষ, সাধারণ মানুষ আর অ্যালাউ করবে না। আর ছ দফার ভোট হয়ে গেছে, আমি আপনাদের বলছি, বিশ্বাস নাহলে রেকর্ড করে রাখতে পারেন, এই যে ছ দফার ভোট হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস 165টার বেশি আসন ইতিমধ্যে জিতে গেছে, এখনো 71টা আসনে ভোট বাকি আছে, এবং বেইমান গদ্দার গুলো প্রত্যেকে হেরেছে। নন্দীগ্রামে শুভেন্দুবাবু হেরে গেছে, ডোমজুড়ে রাজীব ব্যানার্জি হেরে গেছে, আপনাদের এখানে পাণ্ডবেশ্বরে একটা যে আছে বিজেপির নতুন দালাল এসছে, সেও হারবে, সবাই হারবে, বুঝতে পেরেছি। কারণ মা ছোটবেলায় বলতো, বাবু যার সাথে খুশি বেইমানি করো ক্ষমা পাবে, কখনো মায়ের সাথে বেইমানি করো না। এরা মায়ের সাথে বেইমানি করেছে, জবাবটা তো এই নির্বাচনে এদেরকে দিতে হবে, আর এই জবাব আপনারা দেবেন, আপনারা কুল্টি বাঁচিয়ে দেবেন। আর প্রচুর মহিলা আছেন, এখনো অপেক্ষা করতে করতে শেষমেশ আপনারা অনেক মহিলারা বসে আছেন। আমি গত 4 মাস ধরে সভা করছি, যেখানে যাচ্ছি সেখানে প্রচুর মহিলা দেখছি, জানেন 11-তে দেখতাম না, 14, 16, 19, 21-এর নির্বাচনে তৃণমূলের সভাগুলোতে এত মহিলা কেন আসছে, এই চিন্তা আমার মাথায় ঘুরছিল। আমি জঙ্গলমহলের একটা সভায় গিয়ে উত্তরটা পেলাম, সব সভাতেই দেখবেন মিছিল করে লোক আসে, দল বেঁধে লোক আসে, ওই জঙ্গলমহলেও তাই সবাই মিছিল মিটিং করে এসছে, কিন্তু একা একটা বৃদ্ধা, জানেন 55 থেকে 60 বছর বয়স, উনি একা এসেছেন, এসে দেখি সভাটা শুনছেন। এবার উনিও বেরিয়ে যাচ্ছেন সভার শেষে, আমিও গাড়ি নিয়ে বেরোচ্ছি, ওনাকে দাঁড় করালাম, বললাম ঠাকুমা, বলছে বলো, আমি বলছি তোমায় কি কেউ এনেছে দল বেঁধে দলের সাথে, থেকে বড়ি আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি তুমিও রবে, বন্ধু রে বাড়ি খেলা হবে, তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় গো সহজ ভোটে যে তার দিদি ছবি করবে, রবে বন্ধু সে নিয়ে খেলা হবে, দেশকে ভাঙর রামের নামে, রামের দেবী দুর্গা তবে বন্ধু জেলেও খেলা হবে, সবজি যদি শক্তিশালী মাঠে আছে লড়ে বালি, বন্ধু বলো আসছো কবে, এই মাঠেতেই খেলা হবে, অমিত শাহের মাথায় ছিল 7-8টা চুল, 21 সালে সেখান দিয়েও গজাবে জোড়া ফুল। Thank you.